হলি আর্টিজান বেকারিতে দেশের ইতিহাসে ভয়াবহ জঙ্গি হামলার পর আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকায় দুর্বল হয়ে আসে জঙ্গি কার্যক্রম। তারা বলছে আটক জঙ্গিরা স্বীকার করেছে অনলাইনে তারা নিজেদের সংঘবদ্ধ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জঙ্গি দমনে বিভিন্ন বাহিনীকে ঢেলে সাজানো হলেও এখনও তাদের মূলোৎপাটন করা সম্ভব হয়নি। বিস্তারিত মাসুদ আলাপুরীর প্রতিবেদনে। চলতি বছর জানুয়ারি থেকে 20 জুন পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি দলের 131 সদস্যকে ধরেছে র‍্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিবাদের প্রচারণা সহ অন্যান্য উগ্রবাদী কার্যক্রম প্রতিরোধে র‍্যাবের সাইবার নজরদারি অব্যাহত রয়েছে। এন্টি টেরোরিজম ইউনিট জানায় এখন পর্যন্ত 90 জেএমবি, জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির, আনসার আল ইসলাম সহ বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি দলের 119 জনকে গ্রেফতার করেছে তারা। আর 2020 সাল থেকে এবছর 28 জুন পর্যন্ত গ্রেফতার করেছে 94 জঙ্গিকে। জঙ্গি সংশ্লিষ্ট কাজ আছে, উগ্রবাদ সম্পর্কিত কাজ আছে, এগুলি তারা করে তখনই শুধু আমরা তাদেরকে পাকড়াও করি, এর আগে নাই। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি গত 5 বছরে 20টি অভিযান পরিচালনা করে, এতে 63 জঙ্গি নিহত হন। তাদের যেটুকু তৎপরতা আছে সেটাই শুধু অনলাইন নির্ভর, সাইবার স্পেস নির্ভর। তাদের প্রচার প্রচারণা, তাদের প্রশিক্ষণ, তারা তো সমাজের মধ্যে ছদ্মবেশ ধারণ করে থাকার চেষ্টা করে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন হলি আর্টিজনে জঙ্গি হামলার পর তাদের নির্মূলে সরকার কঠোর অবস্থানে, জঙ্গিদের মূলোৎপাটন সম্ভব হয়নি। দীর্ঘদিন একটা প্ল্যান করে তারা এই কাজটি করেছিল। এই হোমগ্রোন জঙ্গিরা মাঝে মাঝে দুই একটি ঘটনা ঘটাবার চেষ্টা করে, কিন্তু আমাদের ইন্টেলিজেন্স, আমাদের ইন্টেলিজেন্সের দক্ষতায়, আমাদের নিরাপত্তা বাহিনীর দক্ষতায় সেগুলো সফল হচ্ছে না। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন নানা প্রেক্ষাপটে জঙ্গিবাদ পুরোপুরি দমন করা যায়নি, এজন্য আরো কৌশলী ভূমিকা থাকতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর। সামাজিক আন্দোলন এবং আমাদের তরুণ প্রজন্মের মনোজাগতিক পরিবর্তনের জন্য যা কিছু করার ছিল সেই জায়গায় কোনো কার্যক্রম নেই। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।